कम मसला व्यवहार कर पनीर और आलू दिए निरामिष एक तरकारी आमी प्राय बनाई एकदम घरोया एकेबारे सादा माटा एक रान्ना हलो बनिए टेस्ट कर देखते पारें आशा करी भालो लागबे रेसिपी सम्पर्के दु एकटा कथा बोले सरासरि चले जाब रान्नाते तबे तार आगे नमस्कार और अपरंत भालोबासा जानिए आमी शम्पा रयेछि आपनादेर सबार साथे शम्पार रान्नाघर चैनेले आरो एकटा नतून पर्वे आज के रान्नार जन्य आमी एखाने नियेछि 200 ग्राम पनीर निये छोटो छोटो टुकरो करे नियेछि आर ताते सामान्य परिमाणे हलुदेर गुड़ो लंकार गुड़ो और अल्प एकटु नुन दिए माखिए रेखे दिच्छि 10 मिनिटेर जन्य ভালোভাবে পনিরের গায়ে সমস্ত মশলাটা মাখানো হয়ে গেলে একে 10 মিনিটের জন্য রেস্টে রাখব ততক্ষণে রান্নার বাকি জোগাড়টা করে নেব এখানে আলু কেটে রেখেছি এর মধ্যেও অল্প পরিমাণে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি এখানে তিনটে ছোট সাইজের আলু খোসা ছাড়িয়ে চার টুকরো করে রেখেছি নুন আর হলুদ আলুর গায়ে ভালোভাবে মাখানো হয়ে গেলে ঝোলের জন্য যে মশলাটা লাগবে সেটা রেডি করে নেব মিক্সির ছোট জারের মধ্যে একটা বড় সাইজের টমেটো এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি অল্প মশলা তাই ছোট জারটাতে কড়াই ভালো টমেটোর সাথে দিলাম 15 থেকে 20 গ্রাম আদা আর অল্প একটু জল নিয়ে এর মধ্যে গুঁড়ো মশলাও কিছু মেশাবো দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তাতে রংটা সুন্দর হবে আর দিলাম হাফ টি স্পুন হলুদের গুঁড়ো আর দিচ্ছি স্বাদমতো ঝাল লঙ্কার গুঁড়ো সবগুলো মিশিয়ে বেশ একদম ফাইন করে একটা পেস্ট তৈরি করে রেখে দেব ঠিক এই রকম পেস্ট যত মোলায়েম হবে ঝোলটা দেখতে আর খেতে ততই সুন্দর হবে মিক্সির ছোট জারটাতে মশলা করেছিলাম সেটা ধুয়ে একটু জলও মিশিয়ে দিলাম এবারে রান্নাটা শুরু করলাম কড়াইয়ে তেল দিচ্ছি পরিমাণ মতো তেল দিতে হবে এখানে 2 থেকে 2.5 টেবিল চামচ আমি তেল দিলাম আশা করছি এই তেলেই রান্নাটা হয়ে যাবে যদি পনিরের কোয়ালিটি ভালো থাকে সবার প্রথমে আলুগুলো ভেজে নিচ্ছি একটু গোল্ডেন ফ্রাই করে এগুলো তুলে নেব আজকের রান্নায় মশলার ব্যবহার কম হবে ঝোল কিন্তু বেশ সুস্বাদু হবে যদি পনিরের কোয়ালিটি ভালো হয় আর তাহলে তেলও কিন্তু কম লাগবে আলুগুলো ঠিক এরকম করে ভাজা হয়েছে পরে আমি এগুলো তুলে সাইডে রেখে দিচ্ছি এই তেলের মধ্যে আমি দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি নিয়ে এর মধ্যে মশলা মাখিয়ে রাখা পনিরটা আমি ভেজে নেব খুব কড়া করে কিন্তু ভাজব না তাহলে পনির থেকে সমস্ত জুসটা বেরিয়ে গিয়ে পনিরটা শক্ত হয়ে যাবে ঠিক এই রকম করে ভেজে আমি তুলে রেখেছি এই তেলের মধ্যে বাকি রান্নাটা কমপ্লিট করব ফোড়ন হিসেবে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা আর হাফ টি স্পুন গোটা জিরে আর এর সাথে দিয়ে দিলাম দুটো তেজপাতা এগুলো একটু ভাজা হলে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু হিং এটা অপশনাল আপনার ইচ্ছে হলে দেবেন না হলে দেওয়ার কোনো দরকার নেই এর মধ্যে আগে থেকে পেস্ট করে রাখা মশলা দিয়ে দিলাম আর মশলার বাটি ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম এর মধ্যেই ভেজে রাখা আলুগুলোও দিয়ে দেব মশলাটা কষানো হতে হতে আলুটা সেদ্ধও হয়ে যাবে নুন দিয়ে দেব অল্প পরিমাণে পুরো নুনটা কিন্তু এখনই দিয়ে দিলে আলুগুলো বেশি নোনতা হয়ে যাবে আর অল্প পরিমাণে নুন দিলাম যাতে টমেটো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবারে এটা ফুটে উঠলে ঢাকা দিয়ে আঁচ লো করে রান্না করব কিছুক্ষণ যাতে এটা কষানো হয়ে যায় জলটা শুকিয়ে আসে 5-6 মিনিট লাগবে লো আঁচে রান্না করতে দেখুন 5-6 মিনিট পরে তেল কিন্তু ছাড়তে শুরু করেছে তবে এই অবস্থায় আঁচটা মিডিয়াম করে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি যাতে তেল ভালোভাবে ছাড়তে শুরু করে দেয় ঠিক এরকম যখন হয়েছে তখন এর মধ্যে আমি দিচ্ছি অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো হাফ টি স্পুন থেকে একটু কম দিলাম আর চিনি দিলাম স্বাদমতো আর যে নুন আমি বাকি রেখেছিলাম সেটাও দিলাম ভেজে রাখা পনিরটাও দিয়ে দিলাম সবগুলো মিশিয়ে 30 সেকেন্ডস মতো একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি নিয়ে এবারে এর মধ্যে পরিমাণ মতো জল দিতে হবে খুব বেশি জল দেওয়া চলবে না কারণ মশলা তো একেবারেই কম আমি পনির আর আলু ডুবেছে এমনভাবে জলটা দিচ্ছি এই পর্যায়ে গরম জল দেওয়াই কিন্তু ভালো
রান্না আর বেশিক্ষণ করতে হবে না, কারণ আলু কষানোর সময় সেদ্ধ হয়ে গেছে, তাই খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। এটা ফুটে উঠলে ঢাকা দিয়ে আরও 3-4 মিনিট রান্না করে নিচ্ছি। আঁচটা লো মিডিয়ামে রাখব। আমাদের পনির আলুর সম্পূর্ণ নিরামিষ একটা ঝোল কিন্তু রেডি হয়ে গেল। দেখুন, এই রকম পাতলা ঝোল হবে, একটু ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে। আপনি চাইলে এই অবস্থায় 2-1 টুকরো আলু একটু থেতো করে মিশিয়ে দিতে পারেন। আজ বন্ধ করে দিয়ে ঢাকা অল্প ফাঁকা করে রাখব 10-15 মিনিটের জন্য। তারপরে পরিবেশন করব গরম গরম ভাতের সাথে। রুটির সাথে পরিবেশন করতে চাইলে ঝোল আরেকটু ঘন করে নামাবেন। আমার মনে হয় রান্নাকে অযথা জটিল করে দেওয়ার কোনো দরকার পড়ে না। আজ যারা আমার চ্যানেল নতুন দেখছেন তাদের উদ্দেশ্যে বলি, আমি কিন্তু বেশিরভাগ সময়ই সহজ রান্না, ঘরোয়া রান্না, মাঝে মধ্যে স্বাস্থ্যকর রান্নাও দেখিয়ে থাকি। এই ধরনের রান্না দেখতে আগ্রহী হলে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। রেসিপি কেমন লাগলো জানাবেন। ভালো থাকবেন সবাই। অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম।